পেঁয়াজের কয়েকটি আশ্চর্য ক্ষমতা সম্পর্কে আমি আপনাদের বলবো। তবে আজ যে বিষয়টি আলোচনা করছি, কানে কুঁচ পড়া। কানে কুঁচ পড়া কিন্তু খুবই মারাত্মক রোগ। খুবই সামান্য একটি পদ্ধতিতে এই রোগটি আপনি উপকার পেয়ে যাবেন। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করি, এমন এমন ঔষধি আছে এইগুলোর মধ্যে যা কঠিন থেকে কঠিন রোগ আপনার খুবই সহজে ভালো করে দেবে। তো সেই সমস্ত বিষয়ে আমি আস্তে আস্তে ভিডিওতে ছাড়ব। আমরা এই কানে পুঁজ পড়া রোগের সমস্যা নিয়ে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে থাকি। অনেকে কানে অপারেশন পর্যন্ত করে থাকে, তারপরেও দেখা যায় যে তার কানের সমস্যা ভালো হচ্ছে না। আমি আপনাকে বলবো, কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনি এই প্রয়োগটি করবেন। আমি আপনাকে আশ্বস্ত করছি, এই প্রয়োগের মাধ্যমে আপনার কোনো সাইড এফেক্ট হবে না। এই চিকিৎসাগুলি বহু পৌরাণিক চিকিৎসা এবং বহু বছর ধরে আমাদের ঘরে ঘরে হয়ে আসতো আগে। তো এরকম ছোট ছোট প্রয়োগে কঠিন থেকে কঠিনতর রোগ খুবই সহজে আপনার ভালো হয়ে যায়। তো সেই সমস্ত প্রয়োগ আপনি অবশ্যই করার পরে বিভিন্ন কঠিন পদ্ধতি আপনি নেবেন। তাহলে আসুন জেনে নিই কীভাবে এই রোগের চিকিৎসা করবেন। এই রোগের চিকিৎসা করতে গেলে দুটি জিনিসের প্রয়োজন, রসুন এবং পেঁয়াজ। দুটি একত্রে মিশিয়ে রস করতে হবে। রস করার পরে আপনি সামান্য গরম করবেন, তারপরে 1 থেকে 2 ফোঁটা আপনি কানে দিন। এইভাবে 3 থেকে 4 দিন দিতে থাকুন, দেখবেন আপনার কানে পুঁজ পড়া অবশ্যই নিরাময় হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের উত্তর দেব। থ্যাংক ইউ।